তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, গোপাল সোনা একটা উইন্টার ড্রেস পরেছে, খুব সুন্দর ড্রেসটা। ড্রেসটা বানানোও খুব সোজা, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এবং তোমরা এই ভিডিও দেখে সেই অনুকরণ করে তোমাদের গোপাল সোনার জন্য তৈরি করতে পারবে। বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো আমি ভিডিওটা স্টার্ট করি, কিভাবে আমি গোপাল সোনার এই মিষ্টি সোনার এই ড্রেসটা তৈরি করেছি তাহলে দেখো। বন্ধুরা, গোপাল সোনার এই উইন্টার ড্রেস তৈরি করতে আমি এই দুই কালারের উল নিয়েছি, দেখো, ইয়েলো আর রেড কালার। তো এই উলগুলো 4-ply উল, আর এটা আমি করবো আমার 11 নম্বর কুরুশ কাঁটার সাহায্যে। দেখো, এই যে কুরুশ কাঁটাটা, এই কুরুশ কাঁটাটা আমার 11 নম্বর কুরুশ কাঁটা। তো আমি ভিডিওটা স্টার্ট করে দেখো, ইয়েলো কালারের উলটা নিয়ে নিয়েছি। তো তারপরে এইভাবে একটা নট করে নেব, নট করে নিলাম, তারপরে চেন তৈরি করব। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10 চেন নিয়েছি, এইভাবে আমি 25 চেন নেব। 25 চেন নেওয়া হয়ে গেছে, এবারে আমি এক্সট্রা আর 3টে চেন নেব। তো এখানে আঙুলটা আমি প্রেস করে থাকব, তারপরে 1, 2, 3 হলো। তারপরে এভাবে কুরুশ কাঁটা সুতো নিয়ে যেখানটাতে আমি আঙুল প্রেস করেছিলাম সেখানটাতে আমি একবার ডবল ক্রোশি বুনব। তো একই ঘরে দেখো, এই চেনের জন্য একটা ডবল ক্রোশি, তারপরে একটা ডবল ক্রোশি, চেনের জন্য একটা ঘর কাউন্ট করব। তো একই ঘরে দুবার হলো, তারপরে একবার ডবল ক্রোশি বুনব, তারপরের ঘরে একই ঘরে দুবার বুনব। তারপরে একবার বুনব, তারপরে একই ঘরে দুবার বুনব। তো একবার প্রথমে একই ঘরে একবার দুবার বুনব ডবল ক্রোশি, তারপরে ঘরে একবার, আবার দুবার, তারপরে একবার। তো এইভাবে আমি পুরো চেন কটা বুনে আসব। আমার হয়ে গেছে, দেখো এরকম এসছে শেপটা দেখতে। এবারে পরের রাউন্ড, পরের রাউন্ডে আমি এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আবারও 3 চেন নেব। তো 3 চেন নেওয়ার পরে দেখো, এই ঘরটাতে আমি বুনবো না, নেক্সট ঘরে একবার ডবল ক্রোশি, আবার পরের ঘরে একবার ডবল ক্রোশি। এই রাউন্ডে আমি প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি বুনে যাব। সব ঘরে ঘরের উপরে চেনের উপর দিয়ে আবার আমি একবার করে ডবল ক্রোশি করে নেব। তো এইভাবে আমি পুরোটা করে আসব, একদম এই পর্যন্ত করে আসব। বাড়ির শেষের দিকে চলে এসেছে, তো একদম শেষ ঘরের দিকে চলে এসেছি, লাস্ট 3 চেনের মাথায় ডবল ক্রোশি করলাম। দেখো এরকম এসে এই প্যাটার্নটা, এই রাউন্ডটা। এবারে নেক্সট রাউন্ড, তো আবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আবারও আমি 3 চেন নেব। নেওয়ার পরে আবার এই ঘরটাতে বুনবো না, এই ঘরটাতে, এই ঘরটাতে বুনলে এই যে ঘরটা, এই ঘরটা, এই যে 3 চেনের ঘর, যদি এই 3 চেনের ঘরে এই ঘরটা হয়ে গেল, যদি আমি এখানটায় বুনি তাহলে আমার ঘর বেড়ে যাবে, একই ঘরে দুবার হয়ে যাবে। তো কাজে এই ঘরটাতে আমি করব না, পরের ঘরটাতে আমি আবার একবার ডবল ক্রোশি করব। আগের রাউন্ডের মতোই বন্ধুরা, প্রত্যেকটা ঘরে ওপরে একবার করে ডবল ক্রোশি হবে। গোপাল সোনার এই উইন্টার ড্রেসটা খুবই ইজি করা, অথচ দেখতে খুব সুন্দর লাগে, গোপাল সোনাকে পরলে খুব স্মার্ট লাগে। তো তোমরা ভিডিওটা দেখে অনায়াসে তোমাদের গোপাল সোনার জন্য করতে পারবে। এই ড্রেসটা আমি
চার নম্বর গোপাল শোনার জন্য করছি। চার নম্বর গোপাল শোনা যেহেতু, তো শুরুতে আমি 25টা ঘর নিয়েছি। তোমরা যদি বড় মাপের করতে চাও তো প্রত্যেকটা ধরো ছ নম্বর গোপালের জন্য, পাঁচ নম্বর গোপালের জন্য করলে আর পাঁচটা ঘর বেশি নেবে, ছ নম্বর গোপালের জন্য করলে তারপর আরো পাঁচটা ঘর বেশি নেবে। প্রত্যেকবারই যত বড় মাপের গোপাল হবে পাঁচটা করে ঘর বেশি নেবে, আর আবার যত ছোট গোপাল হবে, তো ধরো তো তিন নম্বর গোপাল শোনা যেন করলে তাহলে পাঁচটা ঘর কম নেবে। এইভাবে কম নিয়ে করলে তখন গোপাল শোনার গায়ে ড্রেসটা এসে যাবে, ঠিক হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা ঘরের ওপরে এইভাবে একবার করে ডবল ক্রোশি করে নেব, একদম এই পর্যন্ত করে তারপরে আসছি। করতে করতে একেবারে শেষের দিকে চলে এসেছি আমি। তো এবার এই তিন চেন নিয়েছিলাম, তিন চেনের উপরে একবার ডবল ক্রোশি করব, এরকম এসছে প্যাটার্নটা, দেখো বন্ধুরা এরকম এসছে। এবারে নেক্সট রাউন্ড, দেখো বন্ধুরা এবার নেক্সট রাউন্ড করব। তো এখানে আমার টোটাল 37টা ঘর আছে, এই 37টা ঘরকে এবার আমি ভাগ করব। প্রথমে আমি দেখো এই ঘরটাকে প্রথমে আমি পাঁচটা ভাগে ভাগ করব। প্রথমে দেখো এই দুপাশে দুটো ভাগে নেব, সামনের দিক দিয়ে সামনের সামনে দুটো পাটে নেব এবং দুটো আর্ম হোল্ডের জন্য রাখবো এবং ব্যাক সাইডে ঘর রাখবো। তো এবারে আমি দেখো তোমরা অনেক সময় এইভাবেও বুঝতে পারবে, ভাগ করে নিজেরাও নিতে পারবে। এইভাবে যদি আমি এটাকে ভাঁজ করি, তো ভাঁজ করার পরে দেখো বোঝা, এইভাবেও তোমরা এইভাবে আর্ম হোল্ডের জন্য আর সামনের পার্টের জন্য এইভাবে তোমরা এখানটাতে এইভাবে মার্ক করে এই দুটো পাশে এইভাবে মার্ক করে নিয়ে করতে পারো, ভাগ ভাগ করে করতে পারো। প্রথম 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 এইভাবে তোমরা হিসেব করে মার্ক করে নিয়ে বুনে গেলেও হবে। তো এইভাবে যদি আমরা মার্ক করি, ধরো আমি একটু বোঝানোর সুবিধাতে বলছি, যদি ধরো আমি এইভাবে মার্ক করি, তো এখানটা দেখো একটা দুটো তিনটে চারটে ঘর থাকছে। তো মোটামুটি ওইভাবে দুটো পাশে, সামনের দুটো পাশে চারটে চারটে করে বা পাঁচটা করে ঘর নিলেও একটা আইডিয়া করেও এসে যাবে। বোঝার সুবিধার্থে এটা আমি বলছি। দেখো তাহলে একটা হলো, দুটো, তিনটে, চারটে, চারটে ঘর নিলাম, দেখো চারটে ঘর, তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন, নটা ঘর। তো মোটামুটি এখানে আটটা বা নটা ঘর নিলে আমার আর্ম হোল্ডের জন্য গ্যাপটা হয়ে যাবে। তো আমি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ঘর এখানটাতে রাখলাম। তো এখানে শুরুতে আমি চারটে রেখেছি আর এখানটা আমি আটটা রেখেছি। তো এখানে তো এখানটাতে চার আর এখানে আট, টোটাল বারোটা ঘর। তো এই সাইডেও আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারোটা ঘর রাখবো। বারোটা ঘর রেখে এখানটা আমি একটা মার্ক করে যদি রাখি যে এখানটা আমার বারোটা ঘর, তো আমি একটা একটা এক্সট্রা সুতো দিয়েই আমি একটু এখানটাতে দেখো বারোটা ঘর কাউন্ট করে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এইখানটাতে যদি আমি একটু মার্ক করে রাখি বোঝার সুবিধার্থে, এটা বোঝার সুবিধার্থে করছি, তোমরা কাউন্ট করেও করতে পারো। এভাবে রাখলে সুবিধা হয় করতে। তো শুরুতে দেখো আমার এখানটায় এক দুই তিন চারটে ঘর নিয়েছি, এই সাইডেও আবার চারটে ঘর সামনের পাটে, তাহলে টোটাল আটটা ঘর। আর ব্যাক সাইডে দেখো মোটামুটি আটটা ঘর রাখতেই হবে, পেছন সাইডটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ঘর সেখানে আট নয় দশটা ঘর রাখবো। আর তিনটে ঘর এখানটা, আর দুটো ঘর বেশি হচ্ছে, তাই দুটো ঘর আমি আর্ম হোল্ডে
বা এই সামনের পাটে আমি দিয়ে দিতে পারি দুটো ঘর। তো এইখানটাতে আমি আরো একটা ঘর সামনের পাটে অংশে দিয়ে দেব। দিয়ে এখানটায় আমি আটটা ঘর করব, 1 2 3 4 5 6 7 8 আটটা ঘর বুনে নেব। আর এখানটাতে তাহলে আমার এখানটায় একটা ঘর বেশি হয়েছে, চারটের জায়গায় আমার পাঁচটা হলো, তাহলে এই পর্যন্ত আমার এই মার্কটা রাখতে হবে। এই এইখানটাতে আমার মার্কটা দিয়ে দেব, এই মার্কটা খুলে আমি এখানটায় দিয়ে দেব। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, সামনের পাটে দুটো পাট মিলিয়ে যদি ধরো, এই দুটো পাট মিলিয়ে এখানটায় পাঁচটা, এখানটায় পাঁচটা, পাঁচটা পাঁচটা দশটা ঘর দুটো পাট মিলিয়ে যদি হয়, পেছন সাইডে ব্যাক সাইডে মিনিমাম দশটা ঘর রাখতেই হবে, সেখানে দুটো একটা ঘর বেশি হলেও অসুবিধে নেই, কিন্তু কম যেন না হয়। তো এখানটায় আমি বুনে নেব এইভাবে, একদম এই মার্ক পর্যন্ত ডবল ক্রোশি বুনে নেব। দেখো আমি একদম এই মার্ক পর্যন্ত বুনে নিয়েছি ডবল ক্রোশি। এবারে আমি আর্ম হোল্ডের গ্যাপটা রাখবো, তো 1 2 3 4 5 6 7 8 আটটা ঘর গ্যাপ রাখবো। এই জন্য আর এখানে চারটে ঘর বুনে নেব, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তো দেখো এবারে আমি এটাকে ঠিক করে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম এসছে প্যাটার্নটা। এই যে দুপাশে আর্ম হোল্ডের জন্য ঘর, সামনে দুটো পাট। এবারে আবার আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে 1 2 3 তিন চেন করব, তিন চেন করে এই ঘরে বলবো না, পরে ঘরটা একেবারে সব ঘরে একবার করে ডবল ক্রোশি করে নেব। তো একদম এই পর্যন্ত ডবল ক্রোশি করে আসবো, প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি করে নেব। এবারে দেখো নেক্সট স্টেপটা, তো আবারও তিন চেন নেব বন্ধুরা, তিন চেন নিয়ে ঘুরিয়ে নেব, এবার ঘুরিয়ে নেব, নিয়ে আবারও আমি এই রাউন্ডটা ডবল ক্রোশি করে নেব। এইভাবে দেখো প্রত্যেকটা ডবল ক্রোশি করে নেব। এই রাউন্ডটা এরকম হয়ে গেছে, হয়েছে প্রত্যেকটা রাউন্ডে একবার করে ডবল ক্রোশি করে নিয়েছি। এবারে আবার আমি এবারে ঘুরিয়ে নেব, নিয়ে একটা এখানে দেখো এই একটা ঘর স্কিপ করে পরের ঘরটাতে একবার করে তাতে এইভাবে ডবল ক্রোশি করব একই ঘরে। দেখো একবার দুবার তিনবার চারবার পাঁচবার, পাঁচবার ডবল ক্রোশি করলাম, তারপরে আবার একটা ঘর স্কিপ করে পরের ঘরটাতে এইভাবে স্লিপ স্টিচ করে নেব। আবার দেখো একটা ঘর স্কিপ করে পরের ঘরটাতে একই ঘরে পাঁচবার ডবল ক্রোশি করব। এক দুই তিন চার পাঁচ, পাঁচবার হলো, তারপরে এই ঘরটা স্কিপ করে পরের ঘরটাতে স্লিপ স্টিচ করে জুড়ব। তো দেখো এই যে এরকম কিনারা আসবে, এরকম প্যাটার্নটা আসবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরে করব। দেখো বন্ধুরা এরকম এসছে প্যাটার্নটা,
এই প্যাটার্ন কিনারাটা এরকম এসেছে। এবার আমি হাতা দুটো করব, হাতা দুটো আমি ফুল হাতা করব গোপাল সোনার শীতের জন্য, যাতে ঢেকে থাকে পুরো হাতাটা, সেই জন্য এবারে এবার তোমাদেরকে হাতার প্যাটার্নটা দেখা। দেখো আমি এই যে ইয়েলো কালার উল্টা নিয়ে এভাবে একটা নট করে নিলাম, নট করে নিয়ে তো এইখান থেকে তুলবো, এই যে আর্মের এইখানটা থেকে তুলবো, তুলে এইভাবে নিয়ে আসব। তারপরে এক দুই তিন, তিন চেন নেব, নেওয়ার পরে প্রত্যেকটা ঘরে এখানটা একবার তুলব, তুলে কাটাতে রেখে দেবো এই ঘরটা। তারপরেরটা আবার নিয়ে এই দুটো তিনটে ঘরকে একটা ঘরে করব, তারপরে সব ঘরে একবার করে ডবল ক্রোশি করে নেব রাউন্ড করে। এভাবে ঘুরিয়ে এই ঘরটা বুনলাম, বুনে আবার এই ঘরটা বুনব। বুনে এই দুটো ঘরকে এক করব করে এবার এই ঘরটা, এখানে যে তিন চেন নিয়েছিলাম, এই যে তিন চেন নিয়েছিলাম, এই তিন চেনের ঘরে এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দেখো এই যে আর্ম প্যাটার্নটা এসে গেল। আবারও তিন চেন নেব, তিন চেন নিয়ে সব ঘরে একবার করে ডবল ক্রোশ করব। এবার আবার এই যে এইখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দিতে হবে। আবারও তিন চেন নেব, নিয়ে তিন চেন নিয়ে আবারও প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি করে নেব। এইভাবে ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশে দেব, একদম এই পর্যন্ত ঘুরিয়ে দিয়ে নেব। দিলাম, তারপরে এবারে এখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দেখো এই যে হাতার শেপটা আসলো, এই যে দেখো তিন চেন নিয়ে আবারও প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি করে নেব। এইভাবে ঘুরিয়ে নিয়ে প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশে দেব, একদম এই পর্যন্ত ঘুরিয়ে দিয়ে নেব।
দেখো দিলাম তারপরে এবারে এখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব দেখো এই যে হাতার শেপটা আসলো এই যে দেখো হাতের এটা পুরো হয়ে গেছে আমি এখানে দেখো একটা দুটো তিনটে রাউন্ড দিয়েছি ইয়েলো কালার দিয়ে এবারে রেড কালার দিয়ে বর্ডার দেব আর বড় করব না তো এইভাবেই আমি এই সাইডের হাতাটাও করে নেব এইভাবে করে নিয়ে তারপরে রেড কালারের উল দিয়ে বর্ডারটা দেব তো এরকম হয়েছে দেখো তো এইভাবে আমি এই পাশের আর্মটা করে নেব দুটো হাতাই আমার করা হয়ে গেছে এবারে রেড কালারের উল দিয়ে আমি হাতা দুটোতে বর্ডার দেব তো তার জন্য দেখো রেড কালারের উল দিয়ে নিলাম নিয়ে একটা নট করে নেব এভাবে তো প্রথমে আগে হাতা দুটোতে বর্ডার দেব তারপর এবারে গলাতেও আবার দেব তো আগে হাতা দুটোতে দিয়ে নেব একটা চেইন নেব নেওয়ার পরে দেখো এইভাবে হাফ ডবল ক্রোশি করব প্রত্যেকটা ঘরে একবার করে হাফ ডবল ক্রোশি করব পুরোটা ঘুরিয়ে হাফ ডাবল ক্রোশি করে নেব হয়ে গেল ঘুরিয়ে তারপরে এইবারে এই ঘরটা এই ঘরের সঙ্গে স্লিপ স্টিচ করে জুড়ে দেব জুড়ে দিয়ে এবারে একটা চেন নিয়ে কেটে দেব তারপরে এই এক্সট্রা সুতোগুলো আমি একটু নট করে দিয়ে তারপরে কেটে নেব দেখো এরকম এসেছে তো এই এক্সট্রা সুতোগুলোকে আমি কেটে রাখব বন্ধুরা এরকম হয়েছে তো এইভাবেই আমি আবার এই হাতাটাতেও এইভাবে হাফ ডাবল ক্রোশি করে নেব পুরোটা জুড়ে দেখো বন্ধুরা দুটো হাতাতেই আমি রেড কালারের উল দিয়ে বর্ডার দিয়ে ফেলেছি এবারে এভাবে দুই সামনের পোর্শনটা দেব এবং গলার দিকটাতেও বর্ডার দেব রেড কালার দিয়ে দেব তো তোমরা দেখো কিভাবে সেটা করছি রেড কালারের উল দিয়ে নিলাম ক্রোশ কাটাতে তারপরে এখান থেকে তুলব তুলে একটা চেন নেব নেওয়ার পরে আবারও সব ঘরে একবার করে চেন সিঙ্গেল ক্রোশি করে নেব একটু একটুখানি গ্যাপ রেখে একটা ঘর মতন গ্যাপ রেখে রেখে এভাবে এই তো বর্ডার হবে দেখতে ভালো লাগবে এক পাশটা সামনের এক দিকটা হয়ে গেছে এবারে গলার দিকটাতে একটু প্যাটার্ন করব এইভাবে নিলাম নেওয়ার পরে একটা চেন নিলাম একটা চেন করে তারপর সেখানে আবার তুলে এইভাবে একটু স্লিপ স্টিচ করলাম আবার পরের ঘরটাতে যাব যাওয়ার পরে দেখো একটা চেন নেব নেওয়ার পরে সেই ঘরটাতেই আবার নেব নিয়ে একটু স্লিপ স্টিচ করে দেবো একটা ঢেউ খেলা মতন প্যাটার্ন আসবে আবারও পরের ঘরটাতে যাব দিয়ে স্লিপ স্টিচ করে একটা চেন নেব নেওয়ার পরে এখানে আবার তুলব তুলে স্লিপ স্টিচ পরের ঘরটাতে যাব স্লিপ স্টিচ করে পরের ঘরটাতে যাব একটা চেন দিয়ে সেই ঘরে আবার
হচ্ছে লিপস্টিক। এইভাবে গলার দিকটাতে করতে থাকবো। একটা চেন, তারপর আবার স্লিপ স্টিচ। একটা চেন, এইখানটাতে আসবো, পরের ঘরটাতে আসবো। একটা চেন নেব, এভাবে পরে যাবো। দেখো এই প্যাটার্নটা এরকম আসছে, একটা ঢেউ খেলা প্যাটার্ন আসছে দেখতে। একটা চেন, তারপর আবার এভাবে স্লিপ স্টিচ, এখানটাতে স্লিপ স্টিচ, আবার একটা চেন, আবার সেই ঘরে স্লিপ স্টিচ, আবার নেক্সট ঘরে স্লিপ স্টিচ, আবার একটা চেন, আবার সেই ঘরে স্লিপ স্টিচ। এইভাবে একটা একটা প্যাটার্ন হলো, ঢেউ খেলা প্যাটার্ন হলো গোপালের গলার দিকটাতে। এরকম একটা প্যাটার্ন আসছে। তো এবারে পুরোটা আবার সিঙ্গেল ক্রোশে বুনব। এইভাবে হয়ে গেল বর্ডার, পুরোটাই বর্ডার দেওয়া হয়ে গেল। এবার আমি এটা কেটে দেব। এখানে একটা চেন করে এই সুতোটা কেটে দেব। গোপাল সোনার ড্রেসটা রেডি হয়ে গেল। দেখো এরকম লাগছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি গোপাল সোনাকে বরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জামাটা কতটা গোপাল সোনার গায়ে ফিটিংছে। গোপাল সোনাকে নিয়ে নিয়েছি। এবারে দেখো খুব আলতো করে প্রথমে এই নিচের হাতটাকে গোপাল সোনাকে দিতে হবে, নিচের হাতটা পরাতে হবে। খুব আস্তে করে গোপাল সোনাকে, মিষ্টি সোনাকে জামা পরাতে হয়, যাতে গোপাল সোনার না লাগে, ব্যথা না লাগে। তো এইভাবে আস্তে করে যত্ন সহকারে গোপাল সোনাকে জামা পরাতে হবে। উইন্টার ড্রেস, গোপাল সোনার শীতের পোশাক। দেখো এইভাবে হাতটা ঢুকিয়ে দিতে হবে। এটা বর্ডারটা সামনের দিকটা এরকম থাকবে, আর দেখো কোমরের পোশাকটা এরকম থাকছে। গোপাল সোনার ড্রেসটা দেখো, গোপাল সোনার গায়ে কতটা সুন্দর ফিটিংস হয়েছে, একেবারে রেডি হয়ে গেছে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাক সাইডটা দেখো এরকম এসছে। মিষ্টি সোনা দেখো, আমার এই মিষ্টি গোপাল সোনার ড্রেসটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক দিয়ে দিও, শেয়ার করো সকলের সঙ্গে, কেমন। আর
আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছো সেসব বন্ধুদের তো অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখন আমি কোনো ভিডিও আপলোড করব নতুন ভিডিও তার নোটিফিকেশন যাতে তোমরা পাও। তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।